আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম আর কিছু কাঁঠাল দিয়ে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি। দর্শক, আশা করছি প্রতিবারের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। তো চলুন এটি কীভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। দর্শক, এই রেসিপিটার জন্য এখানে আমি কিছু কাঁঠালের কোষ নিয়েছি। এবার এই কোষের ভিতরে যে বিচিগুলো আছে এগুলো বের করে নিতে হবে। এভাবে করে সবগুলো কাঁঠালের বীজ আমি বের করে নিয়েছি। এবার এটাকে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে একটা বাটি নিলাম, এর মধ্যে নিয়ে নেব প্রায় 1 কাপের মতো ময়দা। এখন দিয়ে দিব 1 কাপের একটু কম সুজি। এবার এগুলোকে একটা হ্যান্ডউইচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব প্রায় 1 কাপের মতো চিনি, আর চিনিটা দিতে হবে কাঁঠালটা কতটুকু মিষ্টি হবে সেই মিষ্টির পরিমাণটা বুঝে। এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ। এখন চিনি এবং লবণকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে এটাকে একটু মেখে নিব, তবে দুধটাকে অবশ্যই একটু হালকা গরম করে নিতে হবে। এটা মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিব গ্রেট করা কাঁঠাল। কাঁঠাল দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কাঁঠালটা এভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব একটি ডিম। ডিমকেও ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। ডিমটাকে এই ব্যাটারের সাথে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যদি মনে হয় এটা একটু ঘন হয়েছে, তাহলে এখানে আরো কিছু দুধ দিয়ে এটাকে এভাবে মেখে নিতে হবে। এই ব্যাটারটা জাস্ট এরকমের হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে একটু 10 মিনিটের মতো রেস্টে রাখবো, এতে করে সুজিটা ফুলে ডাবল হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন দর্শক, এই ব্যাটারটা কিন্তু জাস্ট এরকমের হবে, আর এখানে সুজিটা ফুলে ডাবল হয়ে গেছে, মানে এটা খুবই সফট হয়েছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে এখানে প্রায় 1 কাপের মতো তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন আমি এখানে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিব। এবার কয়েক সেকেন্ডের জন্য অপেক্ষা করতে হবে, তারপরে এই পিঠাটা উল্টে দিতে হবে। আর এ পর্যায়ে চুলারাস থাকবে মিডিয়ামে, বেশি হাই হিটেও দেওয়া যাবে না, আবার চুলারাস একদম লো হিটেও করা যাবে না। এভাবে উল্টে পাল্টে এই পিঠাটা আমি প্রায় 1 মিনিটের মতো একটু ভেজে নিব। এর মধ্যেই কিন্তু এই পিঠাটা ফুলে ডাবল হয়ে যাবে, আর এভাবে খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। একইভাবে আমি বাকি পিঠেগুলোও ভেজে নিব। আর এই ব্যাটার দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাটা এভাবে ফুলে উঠবে। দেখুন সবগুলো পিঠেই কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। তো এভাবে করে আমি সবগুলো পিঠে ভেজে নিয়েছি। তাহলে দর্শক, দেখলেন তো কত সহজে হয়ে গেল কাঁঠাল দিয়ে অসম্ভব মজার একটা নরম তুলতুলে পোয়া পিঠের রেসিপি। রেসিপিটা ভালো লাগলে এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।